টিভি সৃষ্টিতে স্বপ্ন বনে। তো আমার নিজের কোনো টেলিভিশন ছিল না কেন, এবং আমি নিজে অন্যের বাড়িতে গিয়ে টেলিভিশন দেখতাম, এবং আমাদের কলোনির মধ্যে বিরাট উঁচু মঞ্চের উপরে টেলিভিশন বসানো হতো, 400-500 লোক দেখতো, আমি পিছনে বসে বসে দেখতাম কেমন এইরকমভাবে। এবং আমি যখন জাতীয় পুরস্কার পেলাম টেলিভিশনে, তখন আমার দুই মেয়ে বুঝতে পারলো না যে তাদের বাবা জাতীয় পুরস্কার কেন পেল, তার কারণ সে তারা টেলিভিশন দেখেই নাই কেমন। ওর মধ্যে যে আবার পুরস্কার হয়, জাতীয় পুরস্কার হয়, এটা তো ওদের কাছে অজানা ছিল। এরকম কত রকম যে দুঃখ দারিদ্রের জন্য কত রকম যে দুর্যোগ সহ্য করতে হয় মানুষকে। আর একটা গল্প বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে ধরা যাক আমাদের পাশের বাড়িতে আমরা মাস্টার আমার স্ত্রী, মাস্টারের স্ত্রী, আমাদের পাশের বাড়িতে ধরা যাক একজন কন্ট্রাক্টর এলেন, কন্ট্রাক্টরের অনেক টাকা, তার স্ত্রীর হাতে এইখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত গয়না কেমন। তা আসার পরে সেই কন্ট্রাক্টরের স্ত্রী কাজ টাজ সেরে দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়িতে এলেন আমার স্ত্রীর সঙ্গে একটু পরিচিত হওয়ার জন্য। আপা কেমন আছেন? সে আবার আপা বলতে পারে। তা আমার স্ত্রী বললেন যে ভালো আছি, আপনি কেমন আছেন? উনি তখন বললেন এই আর কি আছি আর কি। এখন মানে এইসবের মধ্যে দিয়ে জীবন গেছে, কিন্তু আনন্দ যায় নাই। কত যে বন্ধু, কত যে আড্ডা, কত যে গল্প, কত যে কাজ, কত রকম আনন্দ, মানে আনন্দে আনন্দে মানে আমার জীবন একদম ভরে আছে। একদিন আব্দুল মান্নান সৈয়দ আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, ও হচ্ছে নৈরাশ্যবাদী, আমি হচ্ছে আশাবাদী। তো ও আমাকে বলছে সে শুধু নৈরাশ্যের দিকে টানতে চায়। আমি বললাম যে মান্নান, এই যে আমি জন্মেছি পৃথিবীতে মানুষ হয়ে, এরকম একটা নীল আকাশ দেখছি, এত সুন্দর একটা ফুল ফোটা পৃথিবী দেখছি, আমি তো এইরকম একটা জীবন, মানে এই অবিশ্বাস্য অসাধারণ জীবনের মধ্যে আমি এসে গেছি, আমি তো নাও আসতে পারতাম, আমি তো একটা ব্যাং হয়ে জন্মে যেতে পারতাম, একটা কেঁচো হয়ে জন্মে যেতে পারতাম, তাহলে পরে কি দুর্ভাগ্যই না হতো, অথবা হয়তো জন্মাতামই না। সেখানে আমার জীবনের এই যে শ্রেষ্ঠ হ্যাঁ জন্ম, এর জন্যই তো আমাদের পাগল হয়ে যাওয়া উচিত, তাই না? আমাদের প্রত্যেকের মারা যাওয়া উচিত, আত্মহত্যা করা উচিত। যে এইরকম জীবন আমরা কি করে পেলাম, তার দু একটা কথা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে একটা জিনিসের জন্য আমার আজকে দুঃখ, রবীন্দ্রনাথের সারা জীবনে প্রায় কোনো বন্ধু ছিল না। ওনার বন্ধু ছিল লেখা, ওনার বন্ধু ছিল গান, ওনার বন্ধু ছিল ছবি, হ্যাঁ পাগলের মতো কেমন। এবং এক জায়গায় উনি লিখেছেন, আমি ভুলে যাচ্ছি ইসের কথা, পাগলের মতো সারা জীবন, পাগলের মতো কি যেন কি কি ঘরে লাগাইয়া খিল, স্বর্গে মর্তে খুঁজিতেছি নীল, হ্যাঁ এটা এটা না, আরেকটা খুব সুন্দর কথা আছে, পাগলের মতো কাজ করেছেন। কিন্তু আমি দেখেছি যে আমার মধ্যে কোথায় যেন একটু আলসেমি আছে, কোথায় যেন একটু আরাম, কোথায় যেন একটু আড্ডা, কোথায় যেন একটু গল্প, কোথায় যেন মানুষের মুখ, কোথায় যেন চারপাশের আনন্দ, আনন্দ উচ্চকিত অট্টহাসি না শুনলে আমার ভালো লাগে না, মানুষ না দেখলে আমার ভালো লাগে না। পর্বতে এই যে একবার ইসে গেছিলাম, শিলংয়ে গেছিলাম, সেখানে যেয়ে দেখি মানুষ নাই, ওরে বাপ রে বাপ, মানুষের উষ্ণতা, মানুষের উত্তাপ আমার কাছে খুব ভালো লাগে। তো জীবনে সবচেয়ে বড় যেটা দরকার, সব কিছুই দরকার,
কিন্তু জীবনের পরিপূর্ণতা দেওয়াটা একটা সবচেয়ে বড় ব্যাপার, যে আমি যা কিছু নিয়ে জন্মেছিলাম তার পরিপূর্ণতা আমি দিয়েছি। আমি একটা জায়গায় কিছুদিন আগে বলেছিলাম, সেটা দেখলাম আবার ফেসবুক টেসবুকেও বেশ চালু ছিল, যে আমি সাফল্যে বিশ্বাস করি না, আমি সার্থকতায় বিশ্বাস করি। সাফল্য একটা স্থূল, একটা বৈষয়িক জিনিস, অনেক চোর বাটপারও সফল হয়ে যায়। আমাদের দেশে সমস্ত সফল লোক আসলে কারা? কেমন অধিকাংশ সফল মানুষ তো ওটাই তো। তো জীবনটাকে একটা পরিপূর্ণতা দেওয়া, এইটা খুব দরকার। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে 880 মিটার দৌড়, এটাতে সাকসেসফুল হতে হলে 108 এটাতে সাকসেসফুল হতে হলে 808 আমার ঘুম জীবের মধ্যে, এটাকে সাফল্য দিতে হলে 880 মিটার দৌড়ই দিতে হবে, ওর 1 ইঞ্চি কম দিলে হবে। যে ফার্স্ট হতে হবে তাকে ফার্স্টে প্রথমেই ওই 880 মিটার অতিক্রম করতে হবে, ওর এতটুকু এদিক ওদিক হলে হবে। কিটসের একটা বই আছে, কবিতার বই, বইটার নাম হচ্ছে এন্ডাইমিয়ান। তার প্রথম লাইন হচ্ছে, লাইনটা ছিল প্রথমে যিনি এর প্রথম লাইনটা উনি যখন লিখেছিলেন তখন লাইনটা ছিল, এ থিং অফ বিউটি ইজ এ কনস্ট্যান্ট জয়। তো ওনার এক বন্ধুকে পড়ে শোনালেন, ওনার বন্ধু বললেন যে দেখো লাইনটা খুবই সুন্দর কিন্তু কোথায় যেন একটু ঘাটতি, কিসের একটা ঘাটতি। তখন সঙ্গে সঙ্গে উনি কেটে কনস্ট্যান্ট জয়কে করে দিলেন এ জয় ফর এভার, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। একটা শব্দের পরিবর্তন, একটা সাধারণ অর্থহীন বাক্যকে পৃথিবীর একটা সেরা বাক্যে পরিণত করে দিল। এই যে টোটালিটি, কমপ্লিটনেসের, এটাই হচ্ছে অর্থ। আমরা আরেকটা লাইন জানি সবাই, উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রট, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। কেমন? তো এখন এই যে সুন্দর লাইনটা, আজকে সারা পৃথিবী যে লাইন জানে, এ লাইনটা এরকম ছিল না। এ লাইনটা ছিল, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট ডেসপেয়ার। এটাও এক বন্ধু শেলিকে বলেছিলেন যে সবই ঠিক আছে কিন্তু ওই ডেসপেয়ার শব্দটার মধ্যে গোলমাল আছে, এটাকে একটু চেঞ্জ করো। উনি জাস্ট থট করে দিলেন, এটা পৃথিবীর একটা অমর, একেবারে অমর লাইন হয়ে গেল। কমপ্লিটনেস এত বড় জিনিস। আমি যদি পড়লামই সারা বছর তাহলে কেন ফার্স্ট হব না, আমি এটা জানতে চাই। আমি যদি কোনো কাজই করলাম তাহলে কেন শ্রেষ্ঠ নয়, কেন হাইয়েস্ট নয়? উই মাস্ট গো টু দ্য পিক, এটা আমার নিজের ধারণা। তো এখন দুঃখের বিষয় যে আমার নিজের ভেতরের সেই আলস্যের জন্য, সেই কুড়েমির জন্য, সেই অবসরের আরামের জন্য, সেই আড্ডাবাজির জন্য, সেই বন্ধুত্বের জন্য আমি সেটাকে হারিয়ে ফেলেছি। আরও অনেক সময় আমি হয়তো জীবনে নিজের জন্য এই সব কাজের জন্য ব্যয় করতে পারতাম, যেগুলো আমি করি। সেই জন্য এখন দুঃখ লাগছে, এই জন্য যে আমাদের, আমরা এমন একটা ঘটনার সামনে এখন এসে দাঁড়িয়েছি যে এখন আর পিছনে হঠাৎ আর কোনো সময় নেই। মৃত্যু আমাদের এত কাছে যে চাইলেও আমরা এই নিয়তিকে আর পরিবর্তন করতে পারব। আরেকটা কথা বলে আমি শেষ করি, ওদের বেশি লম্বাই করে ফেললাম। আমি একটা জিনিস, আমি একটু অস্থির মানুষ, এটা কেউ বিশ্বাস করে না,
বলে যে তোমার মতো ঠান্ডা লোক তো দেখি না, কিন্তু আমার ভেতরটা ছোটে, আমার ভেতরটা খালি দৌড়ায়, দৌড়াতে চায়। এই যে কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হলো। কেমন? এটা কেন হলো? কারণ আমি হাঁটতে পারি না, আমি হাঁটার সময় আধা দৌড়ের মধ্যে থাকি, এবং হাঁটতে গিয়ে ওই বাংলা ভিশন থেকে বের হয়েছি, এর আগেও 30 দিন বের হয়েছে অন্তত। আমার গাড়িটা থাকে রাস্তার ওপারে, ওই গুনগুন গুনগুন করে করে আসতে আসতে ওর 15 মিনিট লাগে, এইটা আমি সহ্য করতে পারি না। আমি একটা দৌড় দিয়ে ডিভাইডারের উপরে উঠি, কেমন, ডিভাইডারটা ওখানে উঁচু, তারপর আরেকটা দৌড় দিয়ে নেমে গাড়ির মধ্যে উঠে যাই। 30 দিন এরকম করেছি, 30 কেন, হয়তো 40 দিন 50 দিন করেছি, কিন্তু সেই দিন আমি খেয়াল করি নি, এডিট করতে করতে বাংলা ভিশনের মধ্যে আমি বসে বসে এডিট করি, এডিট করতে করতে আমি খেয়াল করি নি যে 4 ঘন্টা একটানা বৃষ্টি হয়েছে। তো সুতরাং যখনই আমি ডিভাইডারটার উপরে উঠলাম, আমি টের পেলাম যে মাটি নরম এবং আমার নিজের উপরে আমার নিজের আর কোনো কন্ট্রোল নাই, তো আমি পড়ে গেলাম। তো এই দৌড় আমার ভেতরে আছে।